বাংলাদেশের সব থেকে সুন্দর শহর হলো রাজশাহী। এই যে জায়গাটা কত সুন্দর, শীতের মধ্যে আমরা শীত উপভোগ করতে যাচ্ছি রাজশাহী, কারণ রাজশাহী শুনি প্রচুর শীত। অ্যাক্সিডেন্ট, এই যে ভ্যান ভেঙে গেছে দেখতে পাচ্ছেন, ব্যবস্থা। হ্যালো ভিউয়ার্স, সকালবেলা করে আমরা এখন রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বাজে সময় 7:25। আমাদের আজকে গন্তব্য, আমরা রাজশাহীতে যাব, রাজশাহী শহরটা পুরো দেখব, আবার আজকেই ব্যাক করব। বাইরে 70 থেকে আমরা রওনা দিলাম, যাবো 6 জন, রাজশাহী শহরটা দেখবো, তারপর চলে আসব। এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে NFA60, যেমন এই দুইটা বাইক আর একটা আমাদের 4B সামনে থেকে আসবে, আমরা এই তিনটা বাইক নিয়ে যাবো। আজকে আমরা রয়েছি 6:30টার সময় বাসা থেকে ছিনাইদহ আসলাম, ছিনাইদহ থেকে এখন আমরা যাচ্ছি। জিপটা আজকে খুব এগ্রেসিভ মোডে আছে মনে হচ্ছে। শীতের মধ্যে আমরা শীত উপভোগ করতে যাচ্ছি রাজশাহী, কারণ রাজশাহী শুনি প্রচুর শীত। আমের এলাকা, দীপ্তর সাথে জাস্ট মজা করছি। ও ও আর গাড়ি কারোর আগে দেখলে মাথায় কাজ করে না, ওর ট্রেনে আগে বেরিয়ে চলে যায়। তাই যে সকালবেলা সূর্য উঠছে কেবল দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা ওয়েদার। আর আজকে দিনটাও মোটামুটি ভালো, সকাল সকাল রোদটা উঠে গেছে, আর সকালে ভালো শীত পড়ছিল, এখন একটু শীতটা কম অনেকটাই যাচ্ছে আজকে। এই যে রিপন, এই যে দীপ্ত, এই যে আমাদের মেহান, কেবল সূর্য উঠছে। রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম, এখন আমরা রাজশাহী যাব। আর রাজশাহী যাওয়ার জন্য এই যে পথে একটা অ্যাক্সিডেন্ট, এই যে ভ্যান ভেঙে গেছে দেখতে পাচ্ছেন, ব্যবস্থা। সকালবেলার ভিউটা অন্যরকম, আর সকালবেলা উঠে একটা অন্যরকম ফিল পাওয়া যায়। সকালবেলা সচরাচর ওঠা হয় না, তবে কোথাও যাইতে হলে ওঠা হয়। আজকে যেমন 6:30টার দিকে উঠছি, মনে গেলাম সোমা মনে না, রাস্তাটা হলো রাজশাহী রোড। এই জায়গা থেকে রাজশাহী 40 কিলো মতো। এই রাস্তাটা আঁকা বাঁকা আছে, আগে রোড বাট আঁকা বাঁকা, বেশ ভালো রাস্তাটা, নতুন রাস্তা। মানে এই দুই সাইডে আম গাছ আর আম গাছ, এটা আমের শহর। আমের সময় আসলে এখানে রাজশাহীর থেকে বাংলাদেশের অনেক পরিমাণ আম ভাড়া বাংলাদেশে যায়, যেই কারণে বাংলাদেশে আমের দাম অনেক কম থাকে, আর অনেক চাহিদা পূরণ করে রাজশাহী থেকে আম গিয়ে সারা বাংলাদেশের আমের চাহিদা। রোডটা একটু ফাঁকা পাইছি, দেখি বাইক একটু টেনে দেখি কত ওঠে, কয় গিয়ারে কত তুলতে পারি সেটা চেক করব। এখন বাইকটা এই যে দীপ্তকে খেয়ে দিলাম, দিয়ে এখন এই যে চার গিয়ারে কত ওঠে সেটা দেখি, টপ এন্ডে কত যায়। 105, 6, 7, 8, 9, 10, 11, এই যে বাইকটা টানলাম, তা 4 গিয়ারে 111 পর্যন্ত উঠছে। 5 গিয়ারে টপ এন্ডে ভালো ওঠে, আর আমি পিলিয়ন সহ চালাই। 4 গিয়ারে ওর 111-এর উপর উঠবে না, কারণ 111-ই গেলে বাইক লিমিটার মারছে প্লাস ইঞ্জিন ছেড়ে দিচ্ছে। ধর 5 গিয়ারে এটা ভালো স্পিড দিবে হয়তো বা। রাজশাহী শহরের ভিতর ঢুকলাম মাত্র আমরা, এখন রাজশাহী শহরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। রাজশাহী শহর বাংলাদেশের সব থেকে একটা পরিচ্ছন্ন শহর, এটা দেখতে পাচ্ছেন। রাজশাহী শহরের ভিতরে ঢুকতেই বোঝা যাচ্ছে এখানে এখনো কাজ কমপ্লিট হয়নি, এখানে কাজ করতেছে রাস্তার দুই সাইডে। আর এই দেখেন, এই যে ল্যাম্পপোস্ট গুলো দেখেন কত সুন্দর, মানে বাংলাদেশের সব থেকে সুন্দর শহর হলো রাজশাহী। রাজশাহী শহর দেখতে আজকে আসা রাজশাহীতে। এই যে দেখতে পাচ্ছেন এই ল্যাম্পপোস্ট গুলো কত সুন্দর, আধুনিক, আর প্রত্যেকটা ল্যাম্পপোস্টে রাজশাহী লেখা রয়েছে। আমাদের এই যে আমরা 12:15 ঢুকলাম, 15 মিনিট বাঁচিনি, 13 মিনিটে রাজশাহী শহরে পৌঁছলাম। এখন আমরা রাজশাহী শহরটা পুরাটাই ঘুরবো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরবো, রাজশাহী কি বাদ আছে সেখানে যাবো, যে যে জায়গাগুলো আছে 0 পয়েন্টে যাবো, প্রত্যেকটা জায়গাগুলো ঘুরবো। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে উন্নয়নমূলক কাজ চলছে, রাজশাহী একটা পরিচ্ছন্ন শহর। চলুন, এখনো কেবল শুরু, রাজশাহীতে ঢুকলাম, আপনাদের আরো অনেক কিছু দেখানোর আছে রাজশাহীতে, কি কি আছে না আছে। বাঘা মসজিদ দিয়ে শুরু করলাম, রাজশাহীতে ঢোকার সময় বাঘা মসজিদটা পেলাম,
ওইটা দিয়ে রাজশাহী ভ্রমণ শুরু করলাম। এখন যাই দেখি আর কি কি আছে, প্রত্যেকটা জিনিসই দেখাবো, রাজশাহী বিশ্ববিদ্যালয় আরো যা যা আছে সবকিছুই দেখাবো। ওই যে দেখতে পাচ্ছেন ওটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের গেট। এটা 1953 সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি, এই যে রাজশাহী ইউনিভার্সিটি। এই যে আমরা ঢুকতেছি এখন রাজশাহী ইউনিভার্সিটিতে, এদিকে প্যারিস রোড আছে। এই যে জায়গাটা কত সুন্দর, রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে এই প্যারিস রোডটা, এই এরিয়াটা অনেক সুন্দর এই ইউনিভার্সিটিটা। আর এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। অনেক স্পেস, এটা প্যারিস রোড, এই রোড দিয়ে আমরা এখন যাবো। সবাই ড্রেস হচ্ছে হালকা পাতলা, আর গরম লাগতেছে, সেই জন্য শীতের কাপড় সবাই খুলে সবাই স্বাভাবিক কাপড় পরতেছে। এই যে এদিকটা যাবো, এদিকে এই যে এরিয়াটা অনেক বড়, পুরো এরিয়াটাকে বাইকে ঘুরবো, তারপর অন্য কিছু। তা চলুন রাজশাহী ইউনিভার্সিটির প্যারিস রোডটা একটু ঘুরবো, আপনাদের ঘুরে দেখাবো। এই যে চলুন, এই রোডটা পুরোটাই আপনাদের দেখাবো, খুবই সুন্দর একটা রোড। আর এই রোডটা অনেক বড়, এই দিক থেকে বাইরে যাওয়া যায়, এই সাইড থেকে ঢুকে এই দিক থেকে বাইরে যাওয়া। আমরা এখন বাইরে যাওয়ার এই রোডটা দেখতে দেখতে যাচ্ছি। যে দেখেন এই রোডটা খুবই সুন্দর, এবং এই ইউনিভার্সিটির পুরাটা এই সাইড দিয়েই, পুরাটা এই ইউনিভার্সিটির এরিয়া। এই রোডটার নাম প্যারিস রোড। এটা হলো ইউনিভার্সিটির ভিতরে, এই দেখতে পাচ্ছেন রিয়াকশান, একটু ভিডিও করতেছে, রিয়াকশান ফিল নিচ্ছে। আর এই রোডটা খুবই সুন্দর, এবং এটা ইউনিভার্সিটির ভিতরে অনেক গাছপালা আছে, এবং চারিদিকে অনেক বড় বড় বিল্ডিং আছে। পুরো এরিয়াটা ঘুরছি, ঘুরে এই যে এটা বেরোনোর পথ, এখান থেকে বেরিয়ে যাওয়া যায় রাস্তা, ইউনিভার্সিটি থেকে বেরোনো যায় রাস্তায়, ওঠা যায়।